পলিক্রোনাইট শীট আপনার বাড়ির অভ্যন্তরীণ ওয়াল সজ্জায় এবং এটি একটি আশ্চর্যজনক মার্বেল ফিনিশে বদলে দেবে অল্প খরচে আর খুব অল্প সময়ের মধ্যে। এই শীটগুলি ব্যবহার কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল, যেমন বাড়ি, অফিস বিল্ডিং, হোটেল, ওয়াশরুম, হসপিটাল, মিটিং হল, ক্লাব, সিনেমা হল, রেস্টুরেন্ট ইত্যাদি। ঠিকানা উত্তর ডালখোলা কালী মন্দিরের পাশে, ওয়ার্ড নম্বর 15, ডালখোলা, উত্তর দিনাজপুর। যোগাযোগ নম্বর 7029762440। শুক্রবার হাম ও রুবেলা টিকাকরণ দেওয়া হয়। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত বস্ত্রা প্রাথমিক বিদ্যালয়ে হাম ও রুবেলা টিকা দেওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা টিকা দেয়। উপস্থিত ছিলেন বস্ত্রা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। উপস্থিত ছিলেন হেডমাস্টার ভূপতি সাহা এবং মাস্টার বিশ্বজিৎ সিনহা, আরও অনেকে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থেকে প্রদীপ সিনহা রিপোর্ট। আচ্ছা বলছি, আপনার নাম? আমার নাম ভূপতি কুমার সাহা, আমি বস্ত্রা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকে কি কি হচ্ছে? আজকে আমার স্কুলে ভ্যাকসিন হচ্ছে, রুমেলা, হাম এবং রুমেলা, এই ভ্যাকসিন। ভ্যাকসিন উপলক্ষে আজকে সব বাচ্চারা এসেছে এবং বাচ্চার গার্জিয়ানরা এসেছে। আমরা এর আগে মোটামুটি চার থেকে পাঁচ দিন ক্যাম্পেইন করেছি, সব পাড়াতে গিয়ে বলেছি, সব গার্জিয়ানকে গিয়ে বলেছি, যারা সবাই আসে এবং সবাই নিজের বাচ্চাকে নিয়ে এসে ভ্যাকসিনটা নেয়। আর এই ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ, সব বাচ্চাই যেন নেয়, কোনো বাচ্চা যেন বাদ না যায়, এই জন্য আমরা সব গার্জেনের সঙ্গে কথা বলেছি। কতগুলো বাচ্চা আছে আমার স্কুলে? 191 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে আশা করছি যে 100% বাচ্চা আজকে আসবে। এইটা হওয়ার পরে কীরকম লাগছে? না, খুব ভালো লাগছে, এবং সব গার্জেন নিজে থেকে নিয়ে এসছে, বাবা মা সবাই এসছে, এবং প্রমাণ সহ আসছে, তারা আধার কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট নিয়ে এসছে, তারা সবাই আছে, প্রচণ্ড ভিড় হচ্ছে। আর নিজেকে খুব উৎসাহিত লাগছে, যদি কারো কোনো কিছু না হয়, কোনো সাইড এফেক্ট না হয়, তাহলে নিজেকে খুব ধন্যবাদ মনে করবো। কারা দিচ্ছে? হ্যাঁ, নার্সরা যারা হেলথ সেন্টার থেকে এসছেন, আমাদের সাব সেন্টার গুজরা, সেই গুজরা থেকে দিদিরা এসছেন, এবং আমাদের মাস্টারমশাই দিদিমণি ওনারা তাদের হেল্প করছেন। কতজন মাস্টারমশাই আছে? আমার মাস্টারমশাই আছে, তিনজন টিচার আছে আর দুজন দিদিমণি আছে, এর মধ্যে একজন দিদিমণি সিসিএলে আছেন, একজন দিদিমণি পিএল। আজকে না হওয়ার পর বসে স্কুলে আমরা মাস্টাররা খুব গর্বিত নিজেকে মনে করছি যে না, সব বাচ্চাই আজকে আমরা ভ্যাকসিন করাতে পারবো। কারণ আমাদের যেরকম মানে কাজ করলাম বা সবাইকে বোঝালাম, সবাইকে সব গার্জেনকে বলার পর যে সবাই যে এসছে, সবাই যে ভ্যাকসিনটা নেবে আমরা অনুভব করতে পারিনি, এটা কাজকে আমাকে খুব ভালো লাগছে যে না, সবাই ভ্যাকসিন নিচ্ছে।